বারো মাসের ভিতরে চারটা মাসকে আল্লাহ পাক বেশি গুরুত্ব দান করেছেন। গুরুত্ব দিয়ে বলছেন ফিয়া আরবাআতুন হুরুম, এই চারটা মাসকে গুরুত্ব দিয়ে বলছেন যে চার মাসের ভিতরে ইবাদত বন্দিগিগুলি যারা যা করবে অন্য অন্য মাসের তুলনায় ডাবল সওয়াব দেওয়া হবে, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত সম্মান করার মতো মাস, এবং এই মাসে গুনাহ যারা করবে গুনাহ অন্য মাসের গুনার তুলনায় গুনাহ বেশি লেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসলিয়ানি কিরাম, এই মাসটার নাম হলো জিলহজ। শেষের প্রান্তে অল্প কয়েকটা দিন বাকি, তারপরে মাসটা আসতেছে মাহররমুল হারাম। আমরা অনেকের কাছে এই মাসগুলি মুখস্থ আছে, অনেকে হয়তো নামগুলি মুখস্থ করতে পারিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাসগুলি এখন আমাদের কাছে পরিচিত, আমরা জানি সেই মাসগুলি কখন থেকে তৈরি হয়েছে, তার সম্পর্কে আল্লাহ পাকের কি বাণী, এবং বান্দার সাথে এই মাসের কি সম্পর্ক, এর উপরে কোরআন বলছে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক এ সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, যা দুনিয়ার কোনো ইতিহাস নয় এবং সারা হাদিস নয়, সরাসরি কোরআন। সেই দিক থেকে আমরা কিছু আলোচনা বুঝবো এবং শুনবো। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাসগুলোকে যখন পৃথিবী বানান নাই তার আগে, ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ, যখন লৌহে মাহফুজ আল্লাহ পাক বানালেন, যে সম্পর্কে আমরা অনেক সময় অনেক কথা শুনে আসছি, সংরক্ষিত একটা লিখার মতো একটা জায়গা, তখতি ব্ল্যাকবোর্ড যেটাকে আমরা আমাদের ভাষায় বুঝে নেই, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর এখনও আসমান জমিন কিছুই বানান নাই, সেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহ কলম এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেটা সম্পর্কে আমরা শুনেছি অনেক সময়, আল্লাহ পাক কলমের কসম খেয়েছিলেন, এটা ওই কলম
যেই কলমটা এই লৌহে মাহফুজের মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিছু সব কিছু ঘটনা সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ করেছে যেই কলম সেই কলমের কসম খাচ্ছেন আল্লাহ পাক নুন ওয়াল কলামে ওয়া ইয়াসতুরু কলমের কসম খেয়েছেন শুধু তাই নয় কলমের সাথে কলম যা লিখছে ওগুলোরও কসম খেয়েছেন তো যেহেতু কলম যা যা লিখছেন এটা তো পৃথিবীর মানুষের বোধগম্যর বাহিরে যা কিছু হবার যা কিছু হয়েছে বর্তমানে যা কিছু হচ্ছে সব কিছু নির্ধারণ করা সব কিছু লিপিবদ্ধ করা এটা আমাদের ঈমান এবং আকীদার একটা বিশাল বস্তু যে আমরা এখন যা দেখতেছি যা হচ্ছে এবং সামনে আগামী যা কিছু হবে এটা নতুন আঙ্গিকে কিছু হবার মতো না সব কিছুর বর্ণনা আল্লাহ পাক লৌহ কলম বানাবার পরে কলমকে নির্দেশ করেছেন কলম লিখো কলম বলতেছেন আল্লাহ আমি কি লিখব মা আকতুব আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত জমিনে যা ঘটবে যা ঘটছে কে আসবে কে মরবে কে খাবে কে রিজিক হবে কে কি হবে সব কিছু তুমি লিপিবদ্ধ করো প্রশ্ন হতে পারে কলম একটা বস্তু মাত্র তার মধ্যে কি আকল আছে কি মেধা আছে কি বুদ্ধি আছে আমরা সারা দুনিয়ায় লক্ষ্য করে তাকাই অনেক কিছুই লিখতে পারে কিন্তু হাত তার সাথে সংযোজন না হলে সে লিখতে পারে না হাতের সহযোগিতার মাধ্যমে কলম লিখে এখন ওই কলমটাকে আল্লাহ পাক লিখতে বলছেন এটা কেমন কলম আর সে বুঝবে কী করে কী লিখতে হবে তাকে নির্দেশ করা হলো এই জন্য এগুলি ঈমান আকীদার বিষয় এগুলি শুনতে গেলে অনেক সময় বিভিন্ন প্রশ্ন শয়তান ঢুকাইয়া দেবে এই জন্য ওই সমস্ত অবস্থায় সম্পূর্ণ আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জ হয়ে আল্লাহ পাকের কুদরতকে সামনে রেখে যখন আলোচনা শোনা হয় তখন হাজার প্রশ্নের জবাব হয়ে যাবে আর যদি তা না হয় তো প্রশ্ন আসতে থাকবে এটা সে মানুষ নয় লিখনেওয়ালা নয় তার হাত কোথায় পা কোথায় সে কী বুঝবে আর লেখাবেন আল্লাহ সে কী করে লিখবে কত রকমের প্রশ্ন মনের মধ্যে জাগবে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা আমি কলমকে লিখতে বলছি এবং কলমকে বানাইছি লেখার জন্য এবং সেই কলম লিখতেছে এই জন্য এটার পিছনে এটাও বুঝতে হবে যখন আমরা একটা কলম নিয়ে খাতায় যখন কিছু লিখতে থাকি আমার ভিতরে মাফিজ জমির ভিতরে যা যা আছে আমি কি লিখব এটা আগে আমার মস্তিষ্কের মধ্যে আসে আসার পরে ওই খেয়ালটা আমার হাত দিয়ে তখন আস্তে আস্তে বের হয় তা আমি একজন মানুষ আমার হাতটা সেখানে ব্যবহার হয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি যেহেতু কলম কি দিয়ে লেখাবেন তো কলমের ভিতর দিকে কি বের হবে এটা সব কিছু নিয়ন্ত্রণ তিনিই করেন এই জন্য ওই প্রশ্ন আসবে না যে কলম কি করে লিখবে কলমের ব্রেন কোথায় কলমের হাত কোথায় যেহেতু সব কিছু নিয়ন্ত্রণাধীন তো এই জন্য নিয়ন্ত্রণ যার তিনি ওইটা লেখার কাইফিয়াত অবস্থা তার মধ্যে ঘটন চলে আসছে সে লিখতেছে এই জন্য আল্লাহ পাক যা লিখছি সেটার কসম করলেন ওয়াল কলামে ওয়ামা ইয়াসতুরুন শুধু কলমের কসম করেন নেই আল্লাহ কসম করেছেন যা কলম যা লিখতেছে সেটারও কসম তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আউয়ালু মা খালাকাল্লাহু কলম আল্লাহ পাক কলমকে আগে বানাইছেন এটা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে কলম বানাইছেন এবং সেই কলমের কসম খেয়েছেন তারপরে এখন তখতির মধ্যে লিখতে হবে আমরা যে 30 পারা কোরআন দেখতেছি শুধু তাই নয় আসমানি যত কিতাবগুলি আছে এগুলি সব লিখা ওই লৌহে মাহফুজের মধ্যে ফি লৌহে মাহফুজ আল্লাহ পাক তার মধ্যে সংরক্ষণ করে রাখছে অনেক সময় মাঝে মধ্যে আমাদের কাছে প্রশ্ন জাগতে পারে
যে সব কিছুই যখন হবার তো আমাদের এত মেহনত করে কষ্ট করে কি লাভ যেই শব্দটা জাবরিয়া কদরিয়া জাহামিয়া যে সমস্ত ফেরাকে বাতেলা যেগুলি আছে যারা ঈমান হারা যারা হলো ওই 72-73 ফেরকার মধ্যে জাহান্নামী দল যারা এরা এদের কথা হলো এই কথা আল ইনসান কাল জামাত মানুষ হলো পাথরের মতো পাথর যেরকম নিজের অস্তিত্ব কোন জায়গায় ক্ষমতা বলে স্থানান্তরিত হতে পারে না মানুষেরও কিছু করার কোনো ক্ষমতা নাই সব কিছু আল্লাহ করান এইখানে আমাদের দেশে আমাদের সাথে কিছু মিল কিছু ব্যামিল আমরা তো বলতেছি সব কিছু করানোওয়ালা জাত কে আল্লাহ এটা আমাদের আকীদা ওয়ালা আমাদের বিশ্বাস আল্লাহ পাক তিনি সব করেন জাত তারাও বলে করানোওয়ালা জাত সব আল্লাহ মাঝখানে যে একটু তাদের সাথে আমাদের সাথে সমস্যা হয় কি সমস্ত কিছু করানোওয়ালা জাত আল্লাহ তাহলে ইনসান নির্দোষ এই ইনসানের ইনসানকে যা কিছু যেহেতু তিনি করাচ্ছেন একজনের মাথায় বাড়ি দিয়েছেন একজনকে কাইটা ফেলছেন এবং একটা গুনার কাজ করলেন জেনা করলেন ব্যবসা করলেন ইনসানকে শাস্তি দেওয়া যাবে না কারণ সব করানে ওলা যা তিনি তো তিনি করাইছেন এখন ইনসাফ তো নির্দোষ এই হলো তাদের কথা আর আমাদের আকীদা সব কিছু করানেওয়ালা জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে ইনসানকে এখতিয়ার একটা শক্তি দিয়েছেন বাক শক্তি যেমন আছে স্বাধীনতা শক্তিটা এটা আল্লাহ পাক ইনসানকে দিয়ে ইনসান দুনিয়াতে পাঠিয়েছে এই জন্য তার এখতিয়ারকে ওইটারই বিচার হবে তুমি ইচ্ছা করি কি কাজটার দিকে বাড়লা কি বাড়লা না এই ক্ষমতাটা আল্লাহ করানেওয়ালা জাতের পাশাপাশি তাদেরকে এই শক্তিটা দিয়েছে তারা এটাকে স্বীকার করে না তারা তকদিরে বেশি বিশ্বাসী এটা মনে করতেছে তাদেরকে কদরিয়া বলা হয় অথচ তকদিরকে যত বেশি অস্বীকার করে তারা নাম দিছে কদরিয়া এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানের ব্যাপারে ইনসানকে এখতিয়ার শক্তি দিয়েছেন বিবেক শক্তিটা দিয়ে আল্লাহ জমিনে তাদেরকে পাঠিয়েছে তুমি তোমার বিবেক সম্পন্ন কাজগুলি সামনে রাখছা নিয়ন্ত্রণ তো সব আমি করছি আমি করব এখন তোমার দ্বারা এই ঘটনাটা ঘটতেছে কিনা সেটা দেখার বিষয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন বানালেন তার আসমান জমিন তো পরে বানাইছে যেমন ছয় দিনে আল্লাহ পাক আসমান জমিন এগুলোকে বানাইছে কোরআন বলছেন সেদিন ঠিকই অন্যদিকে গেলাম না ওইদিকে আলোচনা চলে যাচ্ছিল আরেকদিকে সেটাকে টেনে নিয়ে আসলাম আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই আসা দরকার তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি সেদিন থেকে ১২টা মাস তৈরি করেছি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন বানাবার সময় এটার নামকরণ হয়েছে ১২টা মাস তার আগের থেকে আল্লাহ তৈরি করে রাখছেন লৌহে মাহফুজের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে ১২টা মাস সংরক্ষিত অনেক সময় অনেক আগের এক কথা ছিল পৃথিবীতে যত ভাষা যত লিসান আছে প্রায় ৬০টির ঊর্ধ্বে ভাষা পৃথিবীতে চলে অনেক সময় আমরা এই কথা বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণ পেয়েছি এই ভাষাগুলি মানুষের বানানো নয় সমস্ত ভাষার মজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাষার আবিষ্কারক ভাষা প্রেরক আল্লাহ নিজে এখন সেই ভাষাগুলির মধ্যে যত ভাষা পৃথিবীতে আছে এবং আল্লাহ পাক এক এক দেশে যখন নবী পাঠিয়েছেন নবীকে তাদের দেশীয় ভাষায় তাকে ট্রান্সলেট করার মতো ওইরকম যোগ্যতা দিয়ে তাকে পাঠিয়েছে সেখানে আমাদের নবী আরব দেশের এই জন্য আমাদের নবীর ভাষা আরবি কিছু কিছু মানুষের হিব্রু ভাষা সুরিয়ানি ভাষা বিভিন্ন রকমের ভাষা তারা ওই সমস্ত ভাষায় কথা বলতেন
এই জন্য পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাগুলি আল্লাহ প্রদত্ত ভাষা ভাষা কেউ নিজে বানাইতে পারে নাই তবে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং উল্লেখযোগ্য ভাষা হলো আরবী ভাষা এটা আল্লাহ পাক নিজেই বলছেন আঞ্চলিকতার ভিত্তিতে আমি ভাষাগুলোকে সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ পাক যেই ভাষাকে বেশি পছন্দ করি সেই ভাষাটা হলো আরবী এবং সেই ভাষায় আমি কোরআন নাযিল করেছি সেই ভাষায় নবী পাঠাইছি এবং সেই ভাষার দিক থেকে এই 12টা মাসের নামকরণ করেছি সেগুলো আরবি ভাষায় জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ আর অত্যন্ত যত ভাষা আছে এগুলিও ভাষা ভাষার দিক থেকে আসছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যেটাকে বেশি পছন্দ করি সেই ভাষাটা হলো আরবি ভাষা এর জন্য 12টা মাসের নামকরণ আমি করেছি পৃথিবী তৈরি করার আগে এর জন্য এই 12টা মাস অনেক গুরুত্বপূর্ণ মাস উল্লেখযোগ্য মাস তাই আল্লাহ পাক বলতেছেন মাসটা 12টা কেন বানাইলেন কি অবস্থা এটা আল্লাহ পাক সবকিছু বলছেন মানুষের পৃথিবীর জগতে আদাদ সিনিন ওয়াল হিসাব তারা যেন এই মাসের মাধ্যমে তাদের যাবতীয় বার্ষিক হিসাব এবং সব কিছু যেন তারা করতে পারে এই জন্য আমি 12টা মাসে তাদের হায়াতের সব কিছুর সারা পৃথিবীর সব কিছুকে আমি নিয়ন্ত্রিত করেছি 12 মাসের ভিতরে সেখানে 12টা মাসের ভিতরে ফিহা আরবাতুন হুরুম আল্লাহ পাক তিনি বলতেছেন মাস তো 12টা আমি বানাইছি আমরা তো চিন্তা করতে পারি আমরা হয়তো আছি চিন্তা করতেছি জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ ইত্যাদি যা কিছু আমরা সব জানি হয়তো আরবি মাস ইল্লা মাশাআল্লাহ কিছু লোক সারা অনেকেই এদের কাছে হয়তো 12টা মাস আরবিতে বলার উচ্চারণ করার মতো যোগ্যতা আছে অনেকের কাছে অনেকে হয়তো তা পারি না আমাদের মুসলমান হিসাবে অনেকের কাছে যেহেতু কোরআনের ভাষা কোরআনি মাস এই নামগুলিও আমাদের মুখস্থ থাকা দরকার মাসালা আছে এটা জানা হিসাব রাখা ফরজে কেফায়া ফরজে কেফায়া ওই আমলকে বলা হয় যেটা কিছু মানুষ করলে বাকি ওলাদের থেকে জিম্মা খালাস হয়ে যায় আর যদি কেউই যদি না করে তাহলে সবাই গুনাহগার হয় এর জন্য আরবি মাসের হিসাব নিকাশ কিছু না কিছু মানুষ করতেই হবে না করলে সমস্ত মানুষ গুনাহগার হবে যার কারণে এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আরবির সাথেই সম্পর্ক অন্য অন্য আমরা গুনার থেকে বেঁচে গেলাম এই 12টা মাস আল্লাহ পাক বানাবার সময় সব বানালেন এবং এটাকে সিরিয়াল মেনটেন করলেন সিরিয়ালটাও আল্লাহ প্রদত্ত সিরিয়ালটা কেউ ভাঙবার মতো অধিকার কারো নাই যে মাস তো 12টা ঠিকই রাখলাম কিন্তু সিরিয়াল ভঙ্গ করলাম বলে সেই অধিকার নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই 12টা মাসকে বানাইয়া সর্বপ্রথম মাসটার নামকরণ করেছেন মুহররমুল হারাম যেটা আরবি মাসের মধ্যে আরবি বর্ষের ভিতরে সবচেয়ে প্রথম মাস বার্ষিক প্রথম হিসাব নিকাশ মুহররমুল হারাম এবং এই 4টা মাস 12 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ পাক বেশি গুরুত্ব দান করেছেন গুরুত্ব দিয়ে বলছেন ফিয়া আরবাতুন হুরুম এই 4টা মাসকে গুরুত্ব দিয়ে বলছেন যে 4 মাসের ভিতরে ইবাদত বন্দেগীগুলি যারা যা করবে অন্যান্য মাসের তুলনায় ডাবল সওয়াব দেওয়া হবে যেহেতু এটা আল্লাহ প্রদত্ত সম্মান করার মতো মাস এবং এই মাসে গুনাহ যারা করবে গুনাহ অন্য মাসের গুনার তুলনায় গুনাহ বেশি লেখা হবে কঠিন মাসালা যেমনটা হারাম শরীফের ভিতরে হারাম শরীফের আশপাশে নেক আমল করলে যেরকম সওয়াব বেশি সেইখানে গুনাহ করলে গুনাহও বেশি হারামের আঙ্গিনায় গুনাহ একটা করলে একটা নয় সেখানে গুনাহটাও বোঝা ভারী হবে সওয়াব যেরকম বেশি গুনাহও বেশি ঠিক হাদিসের বর্ণনা পাওয়া যাচ্ছে অন্যান্য মাসের তুলনায় এই 4 মাসে সওয়াবও ডাবল গুনাহও ডাবল
এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম অনেকে যারা তার তো সাহাবায়ে কেরাম তো আমলের প্রতি তারা আগ্রহ বেশি ছিলেন সওয়াবের কথা শুনি তারা চিন্তা করছেন আমরা বেশি সওয়াব করব আর কিছু কিছু সাহাবায়ে কেরাম আজকে উঠছেন যে এই মাসে গুনাহ করলে গুনাহটা ডাবল হয়ে যাবে গুনাহ কোনো অবস্থাতে করা যাবে না এর জন্য সাবধানতা অবলম্বন করলেন তো সেই চারটা মাসের মধ্যে সিরিয়াল অবস্থায় শাওয়াল জিকাদা জিলহজ মহরম চারটা মাস পুরা কোন কোন হাদিসের মধ্যে এটাকে রজবকে তার সাথে সম্পর্ক করেছেন শাওয়ালকে বাদ দিয়ে তো চারটা মাস যেহেতু আশুরে হরম এই চার মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এখন আয়ামে জাহিলিয়াতের সময় অন্ধকার যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তখন যেহেতু এই মাসটা নতুন আবিষ্কার নয় একেবারে সৃষ্টির প্রথম থেকে সমস্ত নবী রাসূল এই মাসের সাথে সম্পর্ক সবাই জানে সবাই বুঝে কিন্তু মাসখানে যে গ্যাপটা ছিল ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের রাসূল আসার আগে যেটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয় ওই সময়ের কিছু কথা হাদিসে পেশ করা হয় সেইখানে তারা এই চারটা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্ব দিয়ে তাকে সমাদৃত করেছেন মানুষের সমাজে পৌঁছে দিলেন এবং এই চারটা মাসে কতল কেতাল লড়াই ঝগড়া মারামারি এগুলি সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে মাসের সম্মানার্থে সময়কে সম্মানিত করা হলো এখন আয়ামে জাহিলিয়াতের মধ্যে আয়েশা তারা আল্লাহ পাকের এই নির্ধারণ করা এই মাসগুলোকে তারা সব রদ বদল করতে শুরু করল তাদের সুবিধামতো জিলহজ মাসকে কোন সময় রজব নামকরণ করে কোন সময় জিলহজকে জিকাদা বানায় কোন সময় জিকাদাকে সে আপনার এই শাওয়াল বানায় এইভাবে করে তারা মাসগুলোকে রদ বদল করা শুরু করলো তার পিছনে কারণটা কি কারণ হলো যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চারটা মাসকে সম্মানিত করে এই চার মাসে গুনাহ থেকে বেঁচে থাকা এবং লড়াই ঝগড়া মারামারি এগুলি সব কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই মাসে এগুলি করা যাবে না এখন তারা অনেক সময় পরিস্থিতি যখন সামনে দেখে তাদের প্রতিকূল অনুকূলে নয় লড়াই করা দরকার যেহেতু মাসের ভিতরে পড়ে গেছে এই মাসটার নামটা তাদের তরফ থেকে তারা এটাকে পরিবর্তন করে ওই চার মাসের বাহিরের একটা নাম আইনা দিয়া বলে যে এই মাস এখন লড়াই ঝগড়া করা বৈধ আবার যখন তারা এই পরিস্থিতি করতে করতে মাসের শেষ প্রান্তে চলে আসছে এখন লড়াই তাদের এখনও আরও বাকি সামনে আরও তারা লড়াই করবে তখন ওই দুইটা মাস বারো মাসের ভিতরে যদি দেখা যায় বারো মাসেই প্রায় শেষ হয়ে গেল তাদের লড়াই শেষ হয় নাই তারা আরও দুইটা মাসের সাথে সংযোজন করে চোদ্দ মাসে বর্ষ তৈরি করে এই সমস্ত অবস্থাগুলি এগুলি বানানো কথা নয় সম্পূর্ণ হাদিসের মধ্যে তা উদ্ধৃতি পেশ করা হয়েছে অর্থাৎ তারা আয়ামে জাহিলিয়াতের মধ্যে নিজেদের সুবিধা মতো নিজেদের পরিস্থিতিটাকে সামনে রেখা যখন যেমনে পারে আল্লাহ পাক বলে যে না কখনো তো এটা করা যাবে না ফি কিতাবিল্লাহ আল্লাহ পাকের কিতাবের ভিতরে তার নিয়ন্ত্রণ করেছেন পৃথিবী বানাবার আগে এবং এটার সম্পর্কে সব কিছু হুকুম আহকাম আমি জারি করেছি তোমাদের পক্ষ থেকে পরিবর্তন করা সংযোজন করার কোনো অবকাশ আমি দেই নাই তোমরা কেন করতেছে যেমনটা আপনার ঈসা আলা নবীন আলী মুসা আলা নবীন আলী সালাতামের উম্মতের মধ্যে বনি ইসরায়েলকে তাদেরকে অনেক সময় এবং ঈসা ইসলামের ধর্মের মধ্যেও কিছু ছিল সপ্তাহর দিনটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল তাদের সপ্তাহর দিনটা ছিল শনিবার যেমন আমাদেরকে আল্লাহ পাক উম্মতে মোহাম্মদিয়াকে জুমাটাকে সবচেয়ে বেশি দামি করে দিলেন এটা অন্য অন্য উম্মতের মধ্যে এরকম ছিল না এটা আমাদের রসুলের বৈশিষ্ট্য এটা আমাদের জন্য বরকতময় দিন জুমার দিন তো তাদের ছিল শনিবার এবং সেদিন আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আদেশ করে বললেন এ নবী তাদেরকে বলে দাও শনিবার দিনটাকে তারা কতটুকু গুরুত্ব দেয় আমি একটু দেখব কিভাবে দেখবেন আমি একটা আদেশ করলাম শনিবার দিন তোমাদের কোনো অবস্থাতে কোনো শিকার করা যাবে না যেমন এই চারটা মাসে যুদ্ধ করা যাবে না ওই দিন তাদেরকে বলা হচ্ছিল যে শনিবার দিন তোমরা কোনো কিছু শিকার করতে পারবে তো শিকারের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি
অভ্যাস ছিল, তারা মৎস্য শিকারটা ছিল তাদের মধ্যে বেশি অভ্যস্ত। তো আল্লাহ তাবারক তাআলা নিষেধ করেছেন এখন মাছ শিকার করতে যে শনিবার দিন টোটালি স্টপ, বন্ধ করে দিতে হবে। ওরা বলতেছে যে আমরা আল্লাহর হুকুমও পালন করব আর আমরা কিছু বুদ্ধিও এর মধ্যে সংযোজন করব। কি বুদ্ধি তারা তৈরি করেছে, শনিবার দিন মাছ ধরা যাবে না নিষেধ করেছেন, এই জন্য বিশাল করে খালের থেকে আরেকটা খাল নহর খনন করে পিছনে নিয়ে সেখানে একটা জলাশয়ের মতো তৈরি করেছে এবং ওইটাকে গেট খুলে দেওয়া হয়েছে। সপ্তাহের অন্য অন্য দিনভাবে যেভাবে শনিবার দিন মাছগুলি ওই খাল দিয়ে তারা গিয়ে ওই জলাশয়ের মধ্যে যখন আশ্রয় নিয়েছে তারা মুখটাকে বাঁধিয়ে দিয়েছে, মুখ বাঁধিয়ে শনিবার দিন তার মাছ ধরে নাই। আল্লাহ পাকের কথা আমরা মানছি, রোববার থেকে মাছ ধরা শুরু করলে মাছ এখন যায় কোথায় চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন আমার সাথে এত ধোঁকাবাজি, তোমাদের আকল বুদ্ধি আমি দিয়েছি আর তোমরা আমার সাথে এইভাবে ষড়যন্ত্র করতেছো। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপরে নারাজ হয়ে গেছেন, তাদের চেহারাকে আল্লাহ পাল্টে দিয়েছেন। যেহেতু আমার হুকুমের সাথে তোমাদের বুদ্ধিকে তোমরা এইভাবে করে সঠতামি করেছো, শনিবার দিন মাছ ধরি নাই ঠিকই তো আছে, ধরলাম রোববারে, কিন্তু কাঠবারটা কি করেছি? আল্লাহ পাক বলেন এগুলি আমি আল্লাহ বরদাস্ত করি না। তাদের চেহারাকে মসজিদ তিন দিন পর্যন্ত সব বানরের চেহারা হয়ে সব মরে গেছে। আবার এই কথা বললে আবার ওই দিকে জয়ে যেন না, কারণ এই ডারউইনের মতবাদ নিয়ে এত কথাই গেল, আবার মানুষ বানর থেকে আইছে, এটা এই বানর না। এদের কি আল্লাহ পাক তিন দিন পর্যন্ত রাখছেন, চেহারা বিকৃতি করছে, যেমন তোমরা মকরবাজি করেছো ধোঁকাবাজি করেছো আমি আল্লাহ তোমাদেরকে একবারে নিষ্পৃষ্ট করে দিচ্ছি। তো এই জন্য ঠিক আয়ামে জাহিরিয়াতের ওই লোকগুলি তারাও এই চারটা মাসকে আল্লাহর হুকুমটাকে ঠিক রাখছে, চারটা মাসকে সম্মানিত করা দরকার, কিন্তু চারটা নিজেদের মতলব মতো চারটা মাস তার বানাইছে। অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হয় তখন তাদের মধ্যে আয়ামে জাহিলিয়াতের এই সমস্ত অভ্যাসগুলি সব ছিল। মক্কা বিজয় হওয়ার পরে নবম হিজরিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানাইয়া সেনাপতি বানাইয়া আমির বানাইয়া হজে পাঠাইলেন, তখন তারা আয়ামে জাহিলিয়াতে তাদের ওই আগের অভ্যাসটা রয়ে গেছে যে বলে যে এই মাসটা তো হজের মাস না, এটা তো হজের মাস তো হবে জিকাদা মাসে, এটা জিলহজের মাসে হজ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জানাইলেন, আল্লাহ রাসূল বলছেন যে আগের সমস্ত সিস্টেমগুলি সব রহিত করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ পাকের দেওয়া মতে জিলহজ মাসের 10 তারিখে হজ প্রতিষ্ঠিত হবে 9 তারিখে, তাদের মন গড়া মতো জি কায়দা বানাইয়া এটাকে হজ বানানো এটা চলবে না, তাদের আগের অভ্যাস থেকে তাদেরকে ফিরে আসতে বল। পরবর্তী বৎসরে যখন বিদায় হয় দশম হিজরিতে রহমতে দু আলম তিনি যখন আসলেন, তাদের আয়ামে জাহিলিয়াতের সমস্ত নীতিগুলাকে রসুল সব রহিত করে দিয়ে বলছেন আজকার থেকে আর তোমাদের আগের রীতিনীতি কোনোটা চলবে না, আল্লাহ পাকের বাতলানো পথে চলবে। আল্লাহ পাক যে মাস চারটাকে আশুরে হরুম বলছেন সেটা আজও বলবৎ রয়েছেন, তার মধ্যে কত্ল কাতাল নিষেধ, ঝগড়া মারামারি নিষেধ। ঠিক এই পরিস্থিতিটা যখন দশম হিজরিতে হলো, আল্লাহ রসুল তিনি তো তারপরে আর বেশি দিন হায়াত পান নাই, কাফির মুশরিকেরা যখন বিভিন্নভাবে যখন তার একটা আয়াতের মধ্যে আসছেন বুখারী শরীফে হাদিস আসছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বাতলানো পথ অনুযায়ী যখন এই চারটা মাস আশুরে হুরুম বলে আল্লাহ পাক নির্ধারণ করে রাখলেন এখানে লড়াই ঝগড়া চলবে না, এখন কাফির মুশরিকেরা তারা খুব সুযোগের সন্ধানে বসেছিল। তারা চিন্তা করতেছে যখন কোরআনের ভাষায় মুসলমানরা অস্ত্র ধরবে না আর এই সুযোগের ভিতরে আমরা তাদেরকে একবারে ফিনিশ করে দিতে পারব, রাস্তাটা তারা নিয়েছে মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছে তোমরা তো আশুর হুরুমের মধ্যে মারামারি করবে না, আমরা যেহেতু মানি না আমরা এই সুযোগটা নেব। আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, তারা যদি তাদের অঙ্গীকার যদি ভঙ্গ করে তখন তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, বলে যে না এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না, যেমনটা
সালাতুল খাওফের মধ্যে হাদিসের মধ্যে আসছেন বুখারী শরীফে রওয়ায়েত আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মধ্যে গেলেন তিনি যুদ্ধ সব তৈরি করতেছেন সাহাবাই কেরাম সব আছেন আর সকলের মনের ধারণা হলো যে আল্লাহ রাসূলের পিছনেই তো নামাজ পড়বে একসাথে অস্ত্র এক পাশে রেখে তারা জোহরের নামাজ রাসূলের পিছনে একত্রিত হইয়া পড়তে শুরু করল নামাজ শেষ হওয়ার পরে কাফের মুশরিকেরা দূর থেকে এসে তারা চিন্তা করতেছে আমরা তো সুযোগটা হারিয়ে ফেললাম যে সুযোগটা তাদেরকে পেয়েছি তারা একসাথে সেজদায় যখন গেল এই সুযোগে তো একসাথে করে হামলা করলে তাদেরকে শেষ করে দিতে পারতাম তখন তাদের মধ্যে পরস্পরে বলতেছে আসরের নামাজ তাদের সামনে আছে এই কথা ফ্ল্যাশ হয় না যেন আমরা আসরের সময় সেই সুযোগটা নিব আল্লাহু আকবার আল্লাহ কোরআন নাজিল হয়ে যায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন সালাতুল খাওফের এরা আপনাদের ব্যাপারে এই ষড়যন্ত্রে আবদ্ধ আমি আল্লাহ জানছি আপনাকে জানাই দিলাম আসরের আগে নামাজটাকে দুই ভাগ করে পড়তে হবে সালাতুল খাওফ চলে আসলো কিভাবে পড়তে হবে অর্ধেক সাহাবি আপনার পিছনে নামাজ পড়বে অর্ধেক শত্রুর মোকাবেলায় থাকবে এরা এক রাকাত পড়ে আবার শত্রুর মোকাবেলায় চলে যাবে ওরা এসে আপনার পিছনে আরেক রাকাত পড়বে দ্বিতীয় রাকাতে যখন এদেরকে দিয়ে আপনি সালাম ফিরিয়ে দিবেন এরা শত্রু মোকাবেলায় চলে যাবে ওই প্রথম ওয়ালা আয়েশা তারা একা একা নিজের এক রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিবে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল অবস্থাটা যখন তারা দেখল হায় আমাদের এই অন্তরের ষড়যন্ত্র কথাটা এটা ফ্ল্যাশ হয়ে গেল কিভাবে কে বলছো বললে আমরা কেউই তো বলি নাই তোমাদের কেউ বলার দরকার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম ও বিজাতি সুদূর জমিনে কি ঘটছে কি ঘটবে তার বহু আগে আমার আল্লাহ পাক জানেন একজন সাহাবি তিনি মক্কা বিজয়ের আগে মক্কা সম্পর্কে আল্লাহ রসুল যে পরামর্শগুলি গোপনীয়ভাবে নিচ্ছিলেন বুখারী শরীফের বারো পাড়ার প্রায় ১৩ নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটুকু আসছেন সরাসরি তিনি তার নাম হলেন হাতিম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা হাতিম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার লোক নয় বহিরাগত আয়েশা মক্কায় তিনি আবাস করতেছিলেন সেখানে তার বাল বাচ্চা সব কিছু আছে ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনা শরীফ তিনি একাই চলে গেলেন কিন্তু তার পরিবারবর্গ সব মক্কায় যখন দেখলেন যে রাসূলের মজলিসে বসে মক্কা আক্রমণ করার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এই অবস্থাটা তিনি মক্কা থেকে গায়িকা একটা মহিলা সে হঠাৎ করে মদিনাতে হিজরত করেছে যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে পাইয়া জিজ্ঞাসা করতেছে তুমি কেন আসছো তুমি কি মুসলমান হয়ে আসছো না মুসলমান হতে আসছো না অন্য কোনো উদ্দেশ্যে আসছো সে বলে যে আমি মুসলমান হতে আসি নাই অন্য কোনো উদ্দেশ্য নেই আমি এমনি ঘুরতে আসছি যেটা ওই যে আমি একদিন বলছিলাম উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ হয় না পৃথিবীতে প্রত্যেকের পিছনে একটা না একটা উদ্দেশ্য আছে সে কোনো উদ্দেশ্য ছাড়া আসে নাই কিন্তু সেটাকে প্রকাশ করে নাই পরে শেষে বললো যে আমি অভাবে আছি রাসূল বলেন কেন মক্কার ওই সমস্ত যুবকরা কোথায় যারা তোমার গান শুনে শুনে তোমাকে টাকার ভিড় ছড়িয়ে দিত সেই যুবকগুলি কোথায় বলে বদরের যুদ্ধের পরে এদের সকলের মন ভেঙে গেছে এরা এখন আর সে আনন্দ উল্লাসে নাই তাদের বড় বড় আত্মীয়গুলি বড় লিডারগুলি সব মারা গেছে এই জন্য মিথ্যা কথা বানায় সাজায় বলছে ঘুরল আল্লাহ রসুল মানবতার এক হাদিসে পাওয়া যাচ্ছে মানবতার খাতিরে তাকে একটা সাওয়ারি পর্যন্ত তাকে দান করছে সে যাওয়ার পথে ওই সাহাবি তিনি যেটা আমাদেরকে বুঝতে বড় খুব কঠিন হবে তিনি এই গোপনীয়ত কথাগুলি সব একটা লিখা কাগজে লেখা ওই মহিলারকে ২০ দেরহাম হাদিয়া দিয়া তাকে পাঠাইছে মক্কার লিডারদের কাছে দিবার জন্য মহিলা হাদিয়া পাইয়া চিঠি নিয়ে চলছে
মক্কা বিজয়ের সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলি সব ফাঁস হয়ে যাচ্ছে। কথা তো কেউ জানে না, আসমানওয়ালা জানে, তিনি দেখতেছেন যে আমার নবীর সমস্ত প্ল্যানগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে ওই ঘটনার কারণে। জিবরিল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি আমার বন্ধুকে বলো ওই মহিলাটা খাকর রাউদা নামক ওই জায়গার মধ্যে মদিনা শরীফ থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে সে সেখানে আছে, দ্রুতগতিতে লোক পাঠাইয়া চিঠিটা তার থেকে বের করে নিয়ে আসো। কেউই জানে না, আল্লাহ রসুল ওহির মাধ্যমে জানতে পারলেন। হযরতে মেকদাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনজনকে দ্রুতগতিতে সাওয়ারি দিয়া পাঠিয়েছিল। আল্লাহর হাবিব বর্ণনা করলেন সাহাবায়ে কেরাম দ্রুতগতিতে যাচ্ছেন, যে ঠিক মহিলাকে যেখানে পাওয়ার কথা হাদিসে রসুলকে জানিয়ে দিয়েছেন ওইখানে তাকে অ্যাটাক করা হয়েছে। তুমি তোমার কাছে একটা চিঠি আছে দাও। সে তো আমার কাছে কোনো চিঠি নেই, কোনোভাবেই সে স্বীকার করছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন জলিলুল কদর সাহাবিগুলি, সারা দুনিয়া পাল্টে যেতে পারে, কথা রসুল যেটা বলছেন এটা হুবাহু হবে, চিঠি আসে তোমার কাছে দিতে হবে, কোনোভাবে মানা যাবে না। আর যদি তুমি যদি আমাদের এই কথায় চিঠি বের করে না দাও, আমরা প্রয়োজন বোধে তোমার দেহ তল্লাশি করতে বাধ্য হব। সে তখন হাদিসের এক রাওয়ায়েত আসছেন, বলতেছে তোমরা না মুসলমান, সময় মতো একটা খোঁচা দিয়ে দাও, তুমি যে কাজটা করতেছো ওইটা হলে আমাদের সব নস্যাৎ করে দিচ্ছ, আর চিঠিটা বাইর করতে গিয়ে তল্লাশি করবো এখন আমরা মুসলমান। বলে হ্যাঁ আমরা মুসলমান অবশ্যই, যেহেতু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের কথা, এটা আমরা অস্বীকার করতে পারবো না, তোমাকে চিঠি দিতে হবে যে কোনো প্রকারে হোক। তো সে মহিলাটা বুঝতে পারছে যে আমাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হবে না। তখন তার চুলের খোপার ভিতরে সেখানে চিঠিটাকে সুন্দর করে দিয়া খোপা তৈরি করে বাইন্দা সেখান থেকে বের করে দিল। চিঠিটা বের করে দিলেন সাহাবায়ে কেরাম, খোলেন নাই, এই অধিকারও তাদের নেই, সরাসরি আল্লাহ রসুলকে মেয়েটাকে মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে, চিঠি দিয়ে আল্লাহ রসুলের সামনে খুলে যখন দেখলেন যে এর মধ্যে হাতিম ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা, সাহাবায়ে কেরামদের মধ্যে বুঝেন তো পরিস্থিতিটা তখন কি দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ইজিন লি ইয়া রাসূলুল্লাহ আনা আকতুলুল মুনাফিক, আমাকে ইজাজত দেন আমি মুনাফিকের গর্দানটা এখনই দ্বিখণ্ডিত করে ফেলি রসুলের সামনে। আল্লাহ রসুল সাথে সাথে বলছেন আমসিকিয়া ওমার, ক্ষান্ত হও একটু সবর করো, সবর করো। এবং ওই দিক দিয়ে হাতিম ইবনে আবি বলতা তিনি বারবার বলতেছে রসুল আমার মুআমেলার ব্যাপারে আপনারা তাড়াতাড়ি করবেন না, আমি আমার ভিতরের কিছু কথা আমি বলি, আমার আত্মীয় স্বজন কেউ নাই, বাস্তবে আমি মোরতাদ নই, আমি মোনাফেক নই, আমি ইসলাম থেকে দূরে সরে চলে যাই নাই, আমি অবস্থায় পুরোপুরি আছি, তবে আমি মনে করছি যে এই কাজটুকু লেখা দিলে তারা আমার বাল বাচ্চা এবং আমার এগুলাকে কষ্ট দিবে না, তাদেরকে একটু দেখে শুনে রাখবে, এই চিন্তা ভাবনা করে দিয়েছি। আর রসুলের যা চিন্তা ভাবনা যেটা, এটা এটুক জানার পরও তারা এটাকে কিছু করবে না, এটা হবার আছে হয়েই যাবে, মক্কা বিজয় হবে এটা আমার একই, কিন্তু আমি এই কাজটা এই জন্য করছি। তিনি যা বলছেন তখন কালা সাদাকাকুম আবুক, তোমাদের ভাই সত্য কথা বলছে, সে কথাটুকু লুকোচুরি করে না, ঠিক এই জন্যেই করেছে, এই জন্যেই করেছে। এখন তার ব্যাপারে সাহাবায়ে কেরাম সকলে খুব কঠোর, সবাই দাঁত চিরমিচির করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, সাথে সাথে আল্লাহ রসুল একটা কথা বললেন,
তিনি তো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। এই হাতিম ইবনে আবি বালতা ওই সাহাবী যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, সেই লিস্টের মধ্যে তার নাম আছে। আর আমার এখানে কিছু বলার মতো নাই। আল্লাহ পাক হাদিস কোরআনে বলছেন, এ মালু মা শীতুম কদ গফারাল্লাহু লাকুম। এ বদরি সাহাবীরা, যতদিন জমিনে বেঁচে থাকো তোমার যা মনে চায় তুমি তাই করো, তোমার সব গুনাহ মাফ। কঠিন মাসালা। আমি এই আয়াত, এই ঘোষণা সামনে থাকতে আমি তখন হাতিম ইবনে আবি বালতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। কাজ যেটা করেছি এটা কঠিন অন্যায় করেছেন, কিন্তু এবং উনি নিজে বলতেছে আমি মোরতাদ নই, আমি মোনাফেক নই, আমি ইমান হারা হই নাই। এখন আমি ওই আয়াত সামনে থাকার কারণে আমি কী করব? আল্লাহ রসুল বলে যে এর ব্যাপারে আমার ফয়সালা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ তিনি বদরি সাহাবি। বদরি সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক কি না বুঝে এমন একটা ঘোষণা দিছেন যে এরা কি করবে না করবে, উল্টাপাল্টা করবে, তারপরে এদের গুনাহ এইভাবে মাফ করবে? ঘোষণাটা তো মাওলা কেন দিলেন? উনি তো বুঝে শুনে দিছেন, এ মালুম আশিত। এই জন্য হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কথা বাস্তব বলছেন, রসুল তাকে কোনো শাস্তি দেন নাই এবং তার উপরে কোনো সাহাবায়ে কেরামদের চোখ রাঙ্গা করার অনুমতিও দেন নাই। শুধু একটা গুণ কি, তিনি বদরি সাহাবি। এই জন্য আমরা অনেক সময় কথা প্রসঙ্গে কথা আসতেছে এই কথা যে বদরি সাহাবি এদের ব্যাপারে এদের উসিলা দিয়ে যে দোয়া করলো দোয়া কবুল হয়, এটা এই বর্ণনাগুলি হাদিসে পাওয়া যাচ্ছে। এরা বহুত মকবুল আল্লাহ পাকের কাছে প্রিয়। এবং আমার আল্লাহ পাক সব জানেন যে হাতিম ইবনে আবি বলতা এই কাজটা যে ঘটাবে এটাও তো আমার আল্লাহর জানা, জানো না? এর যে নতুন আবিষ্কার হয়েছে ঘোষণা, তাহলে আল্লাহ পাক কেমনে বললেন যে তোমাদের সব গুনাহ মাফ? এই জন্য কোন সাহাবায়ে কেরাম কিছু কাজ করবেন, নিজেদের পক্ষ থেকে কিছু কাজ করলে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোনো গুণের কারণে তাকে অনেক সময় ক্ষমা করে দেন, আর যেই গুণটা না থাকলে তাকে পানিশমেন্ট দিতে হয় সেই অনুযায়ী তাকে সামনের দিকে ওই কদম ওইভাবে দিতে হবে যে আমি ওই গুণ অর্জন করতে পারি নাই, আমি তার খেলাফ কাজ করলে আমার উপর পানিশমেন্ট আসবে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মহরমের মাসগুলাকে, মহরমকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা দিলেন, তারা ইচ্ছা করে মহরমকে সফর, সফরকে মহরম, জিকাদাকে জিলহজ ইত্যাদি বানায় এইভাবে করতেছেন। আল্লাহ পাক তিনি বলতেছেন, জালিকা দ্বীনুল কাইয়্যিম, আমি যে মাসগুলাকে যে কাজের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমরা যখন তার হুকুম উল্টাপাল্টা কিছু করবা তখন সেই অনুযায়ী। যেমন আমাদের এইখানে অনেক বছর আগের কথা, মনে হয় সম্ভবত 20 হিজরিতে, আপনার 2000 হিজরিতে মক্কা শরীফে হ্যারেম শরীফের ভিতরে খুব মারামারি ইরানিদের পক্ষ থেকে, বাইতুল্লাহ ঘর দখল করার প্রক্রিয়া অনেকের এখন মনে না হলেও এখন মনে হবে, সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ইরানি লোকগুলি ভিতরে ঢুকছে, কাফনের লাশ তৈরি করে সব অস্ত্র নিয়ে তারা ঢুকলো। আর যখন অথচ হ্যারেমের ভিতরে তো লড়াই করা, মারামারি করা বৈধ না, এই জন্য তখনকার সরকার কোনোভাবেই তাদেরকে আত্মসমর্পণ করার রাস্তায় আনতে পারতেছে না। তারা লাশের কফিনের মধ্যে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা হ্যারেমে ঢুকছিল। সরকার তখন বাধ্য হইয়া, কোনো কুলকিনারা নাই, যেহেতু গুলি করার রাস্তা নাই, তারা আছে চুপে চাপিবে, তখন পুরা হারামটাকে গরম পানি দিয়া ঢালতে ঢালতে পুরা গরম পানির উত্তপ্তভাবে যখন তৈরি করা শুরু করলো, এবার আর বাজবার কোনো উপায় নেই। পরিস্থিতি যখন ঘনাটো হয়ে গেল, ভুল ঘনাটো হয়ে গেল, তখন তারা সেখানে আত্মসমর্পণ করেছে, এদেরকে হত্যা করা হয়েছে। সেখানের পর থেকে নিয়ে তালাশি, এখন হ্যারেমের ভিতরে লাশের কফিন গেলেও তালাশি করা হয়। সূত্রটা কিন্তু ওই ওই দিন থেকে বলতেছিলাম এই কথাটা,
হেরেমের ভিতরে মারামারি করা, কত্ল কাতাল করা, অথচ হাদিসে উদখুলুহা বিসালামিন আমিনিন, বাহিরে মারামারি করার পর হেরেমে যে আশ্রয় নিলে সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। এখন ভিতরে ঢুকে যখন হত্যার পরিকল্পনা তৈরি করছে এখন কি করবে? এই জন্য শরীয়ত এখন অনুমতি দিয়েছে, সেখান থেকে যখন তাদেরকে বের করার কোনো রাস্তাই খুঁজে যখন পায় না, তখন সরকার ওই প্রক্রিয়া তৈরি করে তাদেরকে সেখানেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করে সেখান থেকে বাইর করতে বাধ্য করেছেন। এই জন্য যখন আপনি আমার সাথে যখন উল্টা করবেন, আমাকে এতক্ষণ পর্যন্ত সবর ধৈর্য ধারার মতো বলছেন, কিন্তু যখন আপনি আক্রমণ করেন তখন আমাকে এবার পাল্টা আক্রমণের অনুমতি ইসলাম দিয়েছেন যে ওয়াইন ওকিপ্তুম, যখন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে তখন তুমিও তাকে অতটুকু শাস্তি দিতে পারবা। এই জন্য মহরম মাসে যেইভাবে হারাম কাজগুলি সংগঠিত হওয়ার শুরু হয়েছে, আল্লাহ পাক তাদের সাথে এখন কত্ল কাতাল করাটাকে বৈধ করে দিলেন যে এই মাসগুলোর মধ্যে, সম্মানিত মাস মধ্যে যখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তারা যখন আমাদেরকে আক্রমণ করবে তাদেরকে আমরা আক্রমণ করার অনুমতি আল্লাহ পাকের তরফ থেকে দ্বিতীয় আয়াতে দেওয়া হয়েছে। তো আমি এই কথাটা বলতেছিলাম যে তারা যেরকম আমাদেরকে গাফেল পাইয়া আক্রমণ করার পরিকল্পনায় গেছেন, আর আল্লাহ পাক সাথে সাথে সেই আয়াতগুলি ওইভাবে নাজিল করলেন, কিন্তু আমরা এটা বুঝতে হবে যে আশুরে হুরুমের ভিতরে কত্ল কাতাল হারাম কাজ নিষেধ, কিন্তু কেউ যদি হারাম কাজে আমাকে তখন সেখানে বাধ্য করে যুদ্ধ সংগঠিত করে ফেলে, তখন শরীয়তের ভাষায় দ্বিতীয় হুকুম আছে, তখন তাদের সাথে লড়াই করা বৈধ হয়ে যাবে। এখন মহরম মাসে সামনে সপ্তাহে চলে আসবে মহরম, আজকে মনে হয় মাসের প্রায় 26-27 মতো। মহরম মাসটা এত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের মধ্যে, ম্যাক্সিমাম মানুষের কাছে মহরম বলতে আমরা যা বুঝি, আমরা বলতেছি মহরম মাসটা শোকের মাস, এটা ম্যাক্সিমাম মুসলমানদের কাছে আকীদা। কিসের শোকের মাস? এবং কতগুলি আফওয়াহি জাল হাদিস বানাইয়া মহরমের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় মহরম মাসের অনেকগুলি শব্দ ব্যবহার করা হয়, এগুলি আসলে সহি কোনো হাদিসে পাওয়া যায় না। শুধু মহরম মাসের সম্মানিত মাস হিসাবে 10 তারিখে 2টা ঘটনা হাদিসে সহি হাদিসে পাওয়া যায়, যেটা হলো মুসা আলা নবী আলাইহিস সালাতুসসালামকে মহরমের 10 তারিখে তারা নদী পার হয়ে গেলেন আর ফেরাউনকে ওই তারিখে ওই সময় ডুবাই দিলেন। এই ঘটনা ছাড়া মহরম মাসের আরও অনেকগুলি আজগবি কথা সমাজে বলা হয়, আদম ইসলামের সৃষ্টি, ওনাকে জানাতে বের করা, তারপরে আইবাল ইসলামের সুস্থতায় অনেক অনেক কথা সহি রাওয়ায়তে তা পাওয়া যায় না। মানুষের মনকে আকৃষ্ট করার জন্য বানাওটি হাদিস নয় তাকে হাদিস বানাইয়া পেশ করা হয়, এগুলি অনেক কথা আমাদের সমাজে চলবে। এবং বিশেষ করে মহরমটাকে শোকের মাস বলা হচ্ছে কারবালার ঘটনাকে কেন্দ্র করে, এটা কোনো অবস্থাতে শরীয়তে বৈধ না। যে মহরম তার বহু আগের থেকে ব্যাপার, কারবালার ঘটনা হলো সর্বশেষ, যত স্মৃতি বিজড়িত ঘটনা জমিনে ঘটছে তারপরে থেকে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে যে নির্মমভাবে যেভাবে তারা কাজ করেছে এজিদি গোষ্ঠীরা, সেটা হৃদয় বিদারক ব্যতীত, এবং সেটাকে কেন্দ্র করে শিয়া গোত্ররা যা সমাজের মধ্যে এখন অহেতুক যে সমস্ত কার্যকলাপগুলি করতেছে তা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এই শিয়াদের এই সমস্ত কাজগুলি। অথচ তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব নিজেরা নিজেদেরকে প্রিয় মানুষ মনে করে এই কাজগুলি আঞ্জাম দিচ্ছে, যেটার কারণে আমাদের সমাজে এখন বহু মুসলমানেরা তারা মহরমের আসল তাৎপর্য না বুঝে শুধু কারবালার ঘটনাকে সামনে নিয়ে শিয়াদের এই সমস্ত আচরণগুলোকে নিয়ে নিজেদের মধ্যে তাজিয়া এবং সেগুলা দেখা ইত্যাদি তার মধ্যে সহযোগিতা করা, যারা এই কাজ করে তারা সম্পূর্ণই মহরমকে কলুষিত করেছে, যারা মহরম আল্লাহ পাকের প্রদত্ত মাসকে তারা অসম্মানিত করেছে তারা কিয়ামতের ময়দানে যেন জবাব দিতে হবে। এই জন্য কোনো অবস্থাতে মহরমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলগুলি কারবালার ঘটনা সর্বশেষ হৃদয় বিদারক, এবং সেটার জন্য অনেক অনেক ব্যাপার পানিশমেন্ট তাদের আছে হচ্ছে হবে, রসুলের প্রিয় নাতিদের সাথে যেই দূর আচরণ করেছে যেভাবে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে অবশ্যই তার পানিশমেন্ট হবে। বুখারীতে এর জন্য এক লম্বা তাকরির গিয়েছিল আমাদের সবকের মধ্যে কিছুদিন আগে, সেখানেও অনেক কথা আসছে, কারণ
সেই জায়গার মধ্যে কোনোভাবে আপোষের কোনো কথা নাই, আপোষ নাই মানে এটা এই যে তাজিয়া যে আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রিয় ব্যক্তিত্ব দেখাচ্ছি, কোন মুসলমান যদি এটাকে দেখতে যায় সেও গুনার মধ্যে ঢুকে যাবে। কোন মুসলমান এটাকে শুধু এই শখ করে দেখতে যাওয়া তার জন্য জায়েজ নেই। শিয়া সম্প্রদায় তারা সব কিছু ইসলামটাকে বিকৃত করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব আনুগত্য পেশ করে যারা এই সমস্ত কাজগুলি করে থাকে, কোনোভাবে কোনো মুসলমান অন্তর থেকে তাকে সাপোর্ট করতে পারে না। যারা এই সমস্ত কাজকে আশ্রয় দিবে, সহযোগিতার হাত দিয়ে আনন্দ উল্লাস করবে, তারাও গুনার কিছু অংশের মধ্যে পড়ে যাবে। এই জন্য মহরম মাস আসতেছে, রোজা রাখতে পারি। মহরমের মধ্যে দুইটা রোজা আমরা রাখি, হাদিসের মধ্যে আছে তুমি আরও রাখো, কারণ এই মাসটা যেহেতু সাওয়াবের মাস, গুরুত্বপূর্ণ মাস। এবং দুইটা রোজা যেটা এক হাদিসের মধ্যে অনেক আগে বলা হচ্ছে কিন্তু হাদিসটা আসলে সহি না, যে মহরমের 10 তারিখে পরিবারবর্গের জন্য ভালো খাবার করা ইত্যাদি করা, এটা হাদিসটা আসলে সহি নয় পুরা, এটা গলত হাদিস। এই জন্য মহরমের 1 তারিখ থেকে যারা মনে করি আমি রোজা রাখবো, সওয়াব অর্জন করব, বিশেষ করে দুইটা রোজা তো 9, 10 অথবা 10, 11 এই রোজাগুলি রাখার জন্য চেষ্টা করা। তো মুসলমান মহরমকে গুরুত্ব দিবে, যেহেতু এই মাসে ইবাদত বাড়াইতে বলছে, সওয়াব যেহেতু বেশি হবে, ডাবল হবে, গুনার থেকেও বেঁচে থাকবো এবং এই মাসগুলোকে আমি খুব গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব। তো এই জন্য আমরা সকলে চেষ্টা করি, আমাদের একটা আমল আসতেছে প্রতি বছর আমরা হাজিপাড়া মাদ্রাসায় এই সময়টাকে সামনে রেখে 3 দিনের একটা ইসলাহি জোড় হয়, রোজা সহ মসজিদে 3 দিন এতেকাফের আমল। এখানে বহু আল্লাহর বন্দারা আসে, যেহেতু একসাথে মহরমের রোজাটা হয়ে যাচ্ছে, পাশে আর একটা দিন যোগ করে দিলে আমাদের জোরের আমলটাও হয়ে যাচ্ছে। এই জন্য সেই সুযোগটা সামনে এই মাসের 27 তারিখ সন্ধ্যার আগে আগে আমরা মসজিদে এতেকাফের নিয়তে হাজিপাড়া মসজিদে আমরা ঢুকবো 28, 29, 30 তারিখ মাগরিব পড়া আমাদের আখিরি দোয়া মুনাজাত হয়ে ইফতার করে সেখান থেকে আসবো। এটা প্রত্যেক বছরই আমলটা হচ্ছে, এই আমলটার সময় আসতেছে 27 তারিখ মাগরিবের আগে আগে মসজিদে ঢোকা। যদি কারো মনে চায় যে আমরা মহরমের রোজাও রাখবো পাশাপাশি এতেকাফের সওয়াব পাবো, সুবর্ণ সুযোগ আসতেছে, একটু জানাই দিলাম। তো মনে রাখি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া মাসগুলাকে আল্লাহ যেরকম সম্মানিত করেছেন, আমরা যেন তার মধ্যে কোনো রকম শিরক বেদাতে জড়িত না হইয়া মাসগুলাকে ওরকম সম্মানিত করতে পারি। এবং যারা নিজেদের জাকাতের হিসাব করবে, অনেক আগে বলছিলাম রমজান মাসে আমরা করে থাকি সওয়াবের আশায়, কিন্তু হিসাব মতো জিলহজ চাঁদের শেষ তারিখটাকে ধরে তারা জাকাতের হিসাব নিয়ে আসলে তাদের বৎসরটা ওইভাবে পরিপূর্ণ হবে। এবং এই জাকাতের আয়াতগুলিও ঠিক এই আয়াতটার এক আগের আয়াতটাই জাকাত সম্পর্কিত আয়াত, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকও হিসাবটা এইভাবে যে মহরমটাকে বৎসরের প্রথম ধরে জিলহজ মাসের শেষ তারিখ পর্যন্ত তোমার জাকাতের হিসাবে নিয়ে আসো, তার আগের আয়াতটা এই ভাই জাকাত সম্পর্কিত। ইয়েক নিজুন জাহাব অল ফিদ্দা, তারা এইভাবে সোনা চাঁদিকে কুক্ষিগত করে রাখে, জাকাত প্রদান করে না, তাদেরকে কী শাস্তি দেওয়া হবে এর আগের আয়াতে আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক আয়াতটা সেটিং করছেন এইভাবে যে মহরমকে বৎসরের প্রথম ধরে তোমাদের হিসাবটা ওইভাবে নিয়ে আসো, রমজান মাসে যেটা দিয়ে দিয়েছো এটা সওয়াব পাইবা, অগ্রিম সওয়াব বেশি পাওয়ার জন্য, কিন্তু হিসাব করবা টু দি পয়েন্ট, একটা দিন আকপিছ হতে পারবে না জাকাতের হিসাবে। আকপিছ হলে একদিনে লক্ষ টাকা ঢুকবে, একদিনে লক্ষ টাকা বেরিয়ে যাবে, হিসাব গোলমল হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাকের কোরআনকে সামনে রেখে আমাদের হায়াতটা কাটাতে, মাসলাগুলি বোঝার জন্য মহরমের তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করেন।